ঠান্ডা ঠান্ডা শীতের রাতে যদি আমাদের মেনুতে এমন একটি স্টার্টার থাকে তাহলে আর চিন্তা কিসের। এই স্টার্টারটা শিখতে হলে অবশ্যই এই রেসিপিটা দেখতে হবে। স্বাগত বেঙ্গলি হোম কিচেনে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তোমাদের শেখাবো ফিশ টিক্কা। আর এই ফিশ টিক্কাটা একদমই অন্যরকম, অন্য স্বাদের এবং খুব টেস্টি। ঘরোয়া কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু বানিয়ে ফেলবো একদম দুর্দান্ত একটি ফিশ টিক্কা রেসিপি। আর মাছের যখন তখন বাঙালিদের তো ভালো লাগবেই, এবং খুব নরম তুলতুলেও হয়, খুব কম সময়েতেও হয়ে যাবে। তার জন্য আমাদের যে ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে ফিশ ফিলে। আমি এখানে ভেটকি মাছের ফিলে নিয়েছি, একটু মোটা করে কেটে নিয়ে আসবে, কারণ টিক্কার জন্য একটু মোটা মোটা ফিলে হলেই ভালো হয়। আর লাগবে আদা রসুন কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর এখানে নিয়েছি 1 টিস্পুন মতো চার ভাঙা কাজু, আর নিয়েছি জল ঝরানো টক দই। ওভারনাইট তোমরা ফ্রিজে একটা ছাঁকনি করে বা একটা কটন কাপড়ে দইটা বেঁধে রেখে দেবে, তাহলে দেখবে এক্সট্রা জলটা ঝরে যাচ্ছে, তাহলেই জল ঝরানো দই তৈরি হয়ে যাবে। আর লাগবে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর গন্ধে কিন্তু দারুণ হবে টেস্টি এই টিক্কাটা। আর মশলার মধ্যে আমাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। একটা পেস্ট রেডি করে নিতে হবে, তার জন্য আমি একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা, আর এটা কিন্তু জল ছাড়া পেস্ট করতে হবে। জল ছাড়া পেস্ট করলে কি হয় দেখবে, এরকম গ্রেট করার মতো হয়। আর আমাদের এরকমই কিন্তু লাগবে, যদি জল দিয়ে আমরা পেস্ট করি সেই পেস্টটা জল জল মতো হবে, আর ম্যারিনেশনটা তখন আমাদের মাছের গায়ে লেগে থাকবে না। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এর সাথেই আমরা দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রস দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ অ্যাড হবে। মাছটা কিন্তু আমাদের এই লেবু নুন আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমাদের লাগবে জল ঝরানো টক দই 1 টেবিলস্পুনের মতো, আর লাগবে 1 টিস্পুনের মতো কাজু। আপনারা দেখেছেন আমি মাছটা যেটা পরিমাণ নিয়েছি সেটা হচ্ছে আমার প্রায় 250 গ্রামের মতো মাছ রয়েছে। তো 250 গ্রাম মাছের জন্য আমি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেই সেই পরিমাণ কিন্তু আমি বলে দিচ্ছি। এবার মাছের পরিমাণ যদি আপনারা বাড়ান সেক্ষেত্রে কিন্তু ইনগ্রেডিয়েন্টসের পরিমাণও বাড়াতে হবে। এবার এটা কিন্তু আমাদের জল ছাড়াই একদম মিহি পেস্ট করে নিতে হবে। মাছগুলো কিন্তু 20 মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড ম্যারিনেশনে যাব। তো সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি এখানে নিচ্ছি চাট মশলা। হ্যাঁ, তোমাদের এটা বলা হয়নি প্রথমে, চাট মশলাও কিন্তু লাগবে। 1/4 টিস্পুন মতো তোমরা চাট মশলা দেবে। এবার বাদবাকি রেগুলারের মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1 টিস্পুন মতো, কারণ এটা সুন্দর একটা কালার অ্যাড করবে, এটাই ঝাল হয় না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/4 টিস্পুন, আর জিরা গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন। আমরা কিন্তু জানি গন্ধরাজ লেবুর খোসাতেই বেশ সুন্দর একটা গন্ধ থাকে রসের থেকে, তাই জন্য আমরা গন্ধরাজ লেবুর জেস্ট দেবো। কিন্তু একটুখানি হালকা গ্রেট করে জেস্ট দেবেন, তাতে সুন্দর গন্ধ একটা অ্যাড হবে। এর সাথেই আমরা দিয়ে দিচ্ছি টক দই, আর কাজুটা যেটা মিহি করে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। এবার এই সব একসাথে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটা ম্যারিনেট করে রাখতে হবে আমাদের 30 মিনিটের জন্য, কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই, রুম টেম্পারেচারে রাখলেই হবে। যদি আপনারা বেশিক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে চান সেক্ষেত্রে আপনারা ফ্রিজে রাখতে পারেন, নর্মাল ফ্রিজে। আমাদের লাগবে রোস্টেড বেসন। রোস্টেড বেসন বানানোর জন্য আমি এখানে গ্যাস জ্বেলে ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিলস্পুন মতো বেসন নিয়ে নিলাম। বেসনটাকে শুকনো খোলায় রোস্ট করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। হালকা যখন বেসনের সুন্দর গন্ধ বেরোবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এটা আমরা বেসন রোস্ট করে নিলাম কারণ হচ্ছে আমাদের বাইন্ডিং এজেন্ট হিসেবে এটা আমাদের কাজে হবে, কাজে লাগবে।
আমি এখানে 5 থেকে 6টা স্কিওয়ার্স জলে ভিজিয়ে রাখছি, কারণ হচ্ছে এটা জলে ভিজিয়ে রাখলে আমাদের আগুনে পুড়বে না। প্রায় 10 থেকে 15 মিনিট এটা জলে ভিজিয়ে রাখতে হবে, নর্মাল রুম টেম্পারেচারের জলে। মাছটা কিন্তু আমার 30 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। সেই ম্যারিনেটেড মাছের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো রোস্টেড বেসন, আর দিয়ে দিলাম 1 টেবিলস্পুন মতো সরিষার তেল। দেখতেই পাচ্ছেন ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু একদম নতুনত্ব, টেস্টেও কিন্তু একদম অন্যরকম হবে। এবার হাতের সাহায্যে আবার ভালো করে এটা মাখিয়ে নিন। এটা কিন্তু আর ম্যারিনেট করে রাখতে হবে না, জাস্ট মাখিয়ে নিলেই হবে। যখন বানাবেন তার ঠিক আগে রোস্টেড বেসন আর সরিষার তেলটা অ্যাড করবেন। এবার আমরা যে ব্যাম্বো স্টিকগুলো জলে ডুবিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার সেই স্কিওয়ার্সের মধ্যে আমরা একটা একটা মাছ এইভাবে পুরে নেব। আমি এক একটা স্কিওয়ার্সে 2টো করে মাছের টুকরো দিয়েছি, বেশি দিইনি। তাতে কি হয়, ফাঁক থাকে, আমাদের উল্টাতেও সুবিধে হয় আর পরিবেশন করতেও বেশ সুবিধে হয়। এইভাবেই সমস্ত মাছের পিসগুলো কিন্তু এক একটা স্কিওয়ার্সে আমি সমস্ত স্কিওয়ার্সে পুরে নেব। সমস্ত মাছগুলোই কিন্তু আমার স্কিওয়ার্সে পোড়া হয়ে গেছে এবং এখানে 5টা স্কিওয়ার্স রেডি হয়েছে। আমি যদিও গ্রিল তাওয়া নিয়েছি, কিন্তু আপনারা চাইলে নর্মাল তাওয়াতেও করতে পারেন। এবার আমি কিন্তু গ্রিল তাওয়া বসানোর পর ওপর থেকে সর্ষের তেল 1 টিস্পুন মতো দিয়ে জাস্ট ব্রাশ করে দিচ্ছি, বেশি দেবেন না। আর এটা কিন্তু সর্ষের তেলেই করবেন, বেশ টেস্টি হবে। এবার তেলটা যখন গরম হয়ে যাবে, তখন যে আমরা মাছগুলো স্কিওয়ার্সের মধ্যে পুরে নিয়েছি সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটা একটা করে এভাবে দিয়ে দেবেন। এবং মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণ না মাছটা সিদ্ধ হচ্ছে, এবং একটু গ্রিল বেশ দেখতে হবে ততক্ষণ। একটা দিক কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি এবং মিডিয়াম টু লো ফ্লেমে করবেন। তো আর এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কারণ যেহেতু আমাদের লেবু দিয়ে ম্যারিনেট করা আছে, তো বেশিক্ষণ একদমই মাছ সিদ্ধ হতে সময় লাগে না। আর ভেটকি মাছ ফিলে তো খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যায়। 1 থেকে 2 মিনিটের বাদ পরে আপনারা কিন্তু এভাবে উল্টে দেবেন, যাতে আর একটা দিক সুন্দরভাবে গ্রিল হয়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফিশ টিক্কা গুলো একদম রেডি হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে আমাদের 2টো পিটি কিন্তু একটু বেশ ব্রাউনি কালার এসে গেছে এবং স্মোকি ফ্লেভার এমনিই ছাড়ছে, যেহেতু আমরা সর্ষের তেল দিয়ে করছি। তাই তার জন্য আলাদা করে স্মোকি ফ্লেভার দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এটা যেহেতু আমাদের গন্ধরাজ লেবুর রসের আছে বা গন্ধরাজ লেবুর গন্ধে করছি, সেই জন্য আমাদের এর মধ্যে স্মোকি ফ্লেভার দেওয়ার দরকার নেই। খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এইভাবেই আপনারাও বাড়িতে বানান এবং শীতকালের রাত্রিরে স্যুপের সাথে অ্যাজ এ স্টার্টার হিসেবে বা গরম গরম যে কোনো ছোটোখাটো পার্টি বলুন, ফেস্ট বলুন, তাতে কিন্তু আপনারা এটা বানাতেই পারেন। তো দুর্দান্ত খেতে লাগবে, একদম অন্যরকম টেস্ট পাবেন। এটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করার পর উপর থেকে আরও একটু গন্ধরাজ লেবু এভাবে জাস্ট রসটা ছড়িয়ে দেবেন, যাতে সুন্দর উপর থেকে খাওয়ার সময় আমাদের গন্ধরাজ লেবুর গন্ধটা যাতে সব সময় জিভে লেগে থাকে। এবার পরিবেশনের পালা। আর অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করতে তো ভুলবেনই না, শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে। যদি এই ধরনের রেসিপি শিখতে হয় অবশ্যই বেঙ্গলি হোম কিচেনকে সাবস্ক্রাইব করতে হবে। পরিবেশন করবেন গরম গরম এবং পছন্দের মতো স্যালাড এবং সসের সাথে। যদিও আমি সসের সাথে পরিবেশন করিনি, আমি পরিবেশন করেছি গ্রিন চাটনির সাথে, পুদিনা ধনে পাতার গ্রিন চাটনির সাথে। এরকম কিন্তু ফিশ টিক্কা গ্রিন চাটনির সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি চলে আসবো আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। নমস্কার।